যে গ্রামের মেয়েদের বিয়ে করতে হবে শুনলে ছেলেরা পালায়। গ্রামটি কিন্তু গুন্ডো গ্রাম নয়, যোগাযোগ ব্যবস্থাও ভালো। আবার এই গ্রামের মেয়েরা যথেষ্ট সুন্দরীও। তারপরও এই গ্রামে ছেলেরা বিয়ে করতে চায় না। মেয়েদের জন্য এই অভিশপ্ত গ্রামটি হলো রতনপুর, ভারতের ভোজপুর জেলায় অবস্থিত। মেয়েদের বিয়ে না হওয়ার কারণ হলো বানরের উৎপাত। এই গ্রামের বানরের দলটি বেশ সক্রিয়। স্থানীয় পত্রিকায় মাঝে মধ্যে ভোজপুর জেলার রতনপুর গ্রামের বানরের নানা কাহিনী উঠে আসে। এই গ্রামে বাসিন্দাদের তুলনায় বানরের সংখ্যা অনেক বেশি। গ্রামবাসীদের সবসময় আতঙ্কের মধ্যে রাখে এখনকার বানরের দল। বিয়ে কিংবা জন্মদিন, এমনকি শ্রাদ্ধ অনুষ্ঠানে বানরের দল হানা দিতে দেরি করে না। সঙ্গবদ্ধ হয়ে এসে খাবার নষ্ট করে চলে যায়। দাওয়া দিলে দাঁত মুখ খিচিয়ে উল্টো তেড়ে আসে, খেপে গিয়ে আরো বেশি তুলকালাম কাণ্ড ঘটায়। বানরের আক্রমণের চেয়ে নিরাপদে থাকাটাই বেশি শ্রেয় মনে করেন পাত্রপক্ষ। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই গ্রামে যেতে চায় না কোনো পাত্র। যখন রতনপুর গ্রাম থেকে কোনো বিয়ের প্রস্তাব আসে, তখন বর এবং তার পরিবার সুস্পষ্ট এই কারণ দেখিয়ে ঘটককে বিদায় করে দেয়। স্থানীয় প্রশাসন এই বিপর্যয় রোধে যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু বানরের ক্রমবর্ধমান সংখ্যা বৃদ্ধির কারণে তারা সফল হয়নি। বিশেষ করে কোনো আয়োজন উপলক্ষে যখন ভালো মন্দ খাবার তৈরি করা হয়, তখন বানরগুলো হামলা চালায়। অতীতেও এই গ্রামে এভাবে অনেক বিয়ের অনুষ্ঠান ভুন্ডুল হয়ে গেছে। অন্যদিকে মহিলা ভূতের ভয়ে প্রায় জনশূন্য হয়ে যাচ্ছে গোটা গ্রাম, কিন্তু কেন চলুন জেনে নেই। এই গ্রামে মেরে কেটে 50-60টি পরিবার বসবাস করে। মূলত পাথর কেটে জীবিকা চলে বেশিরভাগ মানুষের, কিন্তু সম্প্রতি নাকি ভূতের তাণ্ডবে কাজকর্ম ফেলে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন অনেকে। গ্রামে আর খুব বেশি লোকজন অবশিষ্ট নেই, তাই দেখতে দেখতে জনশূন্য হয়ে যাচ্ছে তেলেঙ্গানার নির্মল জেলার কাশিমগন্ধা গ্রাম। যে কয়েকটি পরিবার এখনো টিকে রয়েছে, তারা দিনের বেশিরভাগ সময়টা কাটাচ্ছেন প্রায় গৃহবন্দী অবস্থায়। সন্ধ্যার পর কেউ আর ঘর থেকে বেরোচ্ছেন না। তেলেঙ্গানার প্রত্যন্ত গ্রামগুলিতে ভূতের ভয় নতুন কিছু নয়। এর আগেও এ ধরনের খবর কয়েকবার সামনে এসেছে, তবে এবারেটা একটু অন্যরকম। এ গ্রামে ভূত নাকি বেছে বেছে পুরুষদের দেখলে হানা দিচ্ছে। যারা ভূতের দেখা পেয়েছেন তারা বলেছেন এই ভূত নাকি মহিলা। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছেন স্থানীয় প্রশাসন। গ্রামে যে কজন রয়েছেন তাদের ভয় না পাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। তবে এই ভূতের আতঙ্কের কোনো সঠিক কারণ বা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।